আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদার ইসলাম এবং জিনারাই দেখছেন সকলকে জানাই সালাম শুভেচ্ছা মোবারকবাদ হরিশপুর দরবার শরীফ পক্ষ থেকে। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে এই ভিডিওর পর্বে কি দেখাবো। হ্যাঁ, এটাই দেখাবো যে নবী পাকের রাউজার বাহিরে এবং মদিনাতুল মানওয়ারার মসজিদের বাহিরে সালাম কেয়াম পেশ করা হচ্ছে। সালাম কেয়াম পেশ করা হচ্ছে, সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে এক টুকরা দেখিয়েছিলাম, এবার পুরো ভিডিওটি দেখুন। অনেকেই বলে যে মদিনা শরীফে কোনো একবারও কেয়াম বা সালাম পড়া হয়নি। আমি বলবো এটি বর্তমানের ভিডিও। এই ভিডিও ফুটেজটি দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন সেখানে কেয়াম সালাম পড়া হয়েছে কি হয়নি। আপনি নিজে দেখেন একবার। অনেকে বলে কেয়াম সালাম পড়া না জায়েজ, শেরেক, আর অনেক কিছু বলে থাকে। আমি বলবো এটি সহি, এটি পড়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। সালাম কেয়াম পড়া মানেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বা শ্রদ্ধা জানানো। আমরা এই জন্য পড়ি, ইনশাল্লাহ কেয়ামত অবধি পড়তে থাকব। যারা পড়ে না তাদেরকে পড়ার অনুরোধ করব, কারণ কোরআন মাজিদ এবং হাদিস শরীফেও এই কথা বর্ণনা আছে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি হরিশপুর দরবার শরীফ ইউটিউব চ্যানেলে দেখছেন বা হরিশপুর দরবার শরীফ ফেসবুক প্রোফাইলে দেখছেন বা এসকে জিয়ার মোহাম্মদ প্রোফাইলে দেখছেন, যেখানেই দেখছেন আপনাকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন একবার ভিডিওটি দেখা যাক। Oh,